থাম্বনেল আৰু টাইটেল চাই কিনে গম পাই গৈছে আজি আহিছোঁ মোবাইল ফিক্সাৰ এণ্ড চাৰ্ভিছ একদম আনলিমিটেড ষ্টক আহিছে আজি চাওক আপোনালোকৰ কাৰণে। তো ভিডিঅ'টো আপোনালোকে স্কিপ নকৰাকৈ শিশুলৈকে চাই থাকিব। আইফোন লাগিলে আইফোন পাই যাব, ছেমছুং S23 আল্ট্ৰা আছে, মানে ষ্টক পূৰা এভেইলেবল আছে আজিৰ এই ভিডিঅ'টোত। আপোনালোকে ইয়াতে 100% গেৰাণ্টিৰ লগত ছেকেণ্ড হেণ্ড মোবাইল পাই যাব, আৰু লগতে GST বিলটো আহিবই, টেনশ্যনে নাই, মানে ছেকেণ্ড হেণ্ড মোবাইল একদম জেনুইন গুৱাহাটী জালুকবাৰী মোবাইল ফিক্সাৰ এণ্ড চাৰ্ভিছ। হেল্লো মাই ইউটিউব ফেমিলি, আপোনালোকক স্বাগতম জনাইছোঁ আজিৰ এই স্পেচিয়েল ভিডিঅ'ত। থাম্বনেল চাইতো গম পাই গৈছোঁ ষ্টক আছে, আনলিমিটেড ষ্টক আছে, কাইকেনে মানে পুৰা খতৰনাক ষ্টক দেখা পাইছোঁ। আজি ক'ৰ পৰা ষ্টাৰ্ট কৰিম মই মানে আইডিয়া পোৱা নাই। তো দাদা আজি ক'ৰ পৰা ষ্টাৰ্ট কৰিব? ষ্টৰ পিনৰ পৰা ফাৰ্ষ্ট পিনৰ লৈকে আমি ষ্টাৰ্ট কৰিম। ঠিক আছে, মানে সৰু কৰিম মোবাইল ফিক্সার এন্ড সার্ভিস আহি কিনে মানে দেখা পাইছো দাদা আইসা। মর্নিং মর্নিং দাদা, নমস্কার। নমস্কার, হয় কোর পর আইসা এড্রেস তো জানাই দিও। আমি তো আছো লক্ষীমপুর পায়, কিন্তু আমি ইয়াতে নর্থ গুৱাহাটী থাকো। আচ্ছা, হয় হয় দাদা, কি ভিডিও চাইছে না ডাইরেক্ট আইসা? হয় হয় ভিডিও চাইছিল আপনার ভিডিওটো। ওকে, লাস্ট ভিডিওটো চাই আইসে, মানে 1 তারিখ লৈকে অফারটো আছিল, আজি 1 তারিখ, লাস্ট 1 তারিখ হয়। দাদা মানে মর্নিং মর্নিং আহি গৈছে। তো দাদা কি মোবাইল ললে আজি? মই OnePlus ললো। এটা OnePlus লৈ গলে হয় সবারে। আইফোন লোৱা নাই? আইফোন আইফোনত আৰু ভাল ডিসকাউন্ট চলি আছিলে এন্ড্ৰয়েডৰ পৰা। তো আপনি কি দিব, রেটিং কি দিব 10 এর ভিতর মোবাইল ফিক্সার সার্ভিস? ঠিক আছে, এনেকে ভালকে চলাই থাকো। হয় ভাল লাগিছে। হয় রেটিং দি দিও 10 এর ভিতর, কিমান দিব রেটিং? 100% দিব পারে, সব পারে, মানে কন্ডিশন ইমানে ভাল। আর জিএসটি বিল পাইছে না? না, মোবাইল ফিক্সার এন্ড সার্ভিস মানে আনলিমিটেড স্টক লই আছে আপনার কারণে। আর সবে কই আসলে স্টক নাই মোবাইল ফিক্সারত বলে স্টক নাই, তো আজ চাব পারে আপনার মানে স্টক পুরো আনলিমিটেড করে রাখিছে। আর রিপেয়ারিং এর দাদা আছে ইয়াতে আহি আছে, কি পুরো রিপেয়ারিং ভাল চলি আছে নাকি? হয় ফাটাফাটি বিক্রি হলে তো ভাই হাই থাকিব, আমার স্টাফ ফটা হাই থাকা, স্টাফ নয় আমার গুটে মালিক ভাই। হয় হয়, আর কমেন্ট তো বহুত ভাল লাগে, কমেন্ট বিলাক পড়ি গেলে বহুত বহুত ধন্যবাদ যোনে ভাল কমেন্ট করেছে তেখেত সকলক ধন্যবাদ, আর যোনে কই আছে কি বহুত বেশি লেকচার দিয়ে তেখেত সকলক বিশেষকে বহুত বহুত ধন্যবাদ। হয় তো দাদা বাদ দিয়ক আজি বিলাক, আজি স্টক দেখাওক, অনলি স্টকৰ কথা হ'ব। স্টকৰ কথা আৰু এটা কমেন্ট দিছে ইংলিছত ক'ব, ইংলিছত ক'লে আমাৰ অসমৰ মানুহ বহুত বেছি বুজি পায়, কিন্তু অকমান কিছুমান মানুহ আছে কি বুজি নাপাব, সেইটো কাৰণে আমি ইংলিছত ক'ব নোৱাৰো। ঠিক আছে, তথাপিও প্ৰাইচ বিলাক মই ইংলিছত দুটা এটা কৈ দিম। ঠিক আছে, আজি অসমীয়াত কৰিব না হিন্দীত কৰিব ভিডিঅ'টো? মই তো তামিলনাড়ুতো 3 বছৰ থাকি আহিছো, তামিল ক'ব লাগে তামিলত কৈ দিম, নো প্ৰবলেম। সব পাৰে, সব ভাষাই জানে দাদা। চাই লওক স্টক এভেইলেবল আছে, আপুনি স্পীডত দেখাই দিয়া, স্টক একদম এভেইলেবল চাই লওয়া, এন্ড্রয়েডর স্টক চাই লওয়া, একদম বক্সের উপর বক্স আছে, আইফোন আই আছে, আইফোন সাইফোন এভেইলেবল আছে, আর সদায় মোটা স্টক থাকিব। আমি একদম সময় নষ্ট নকৰি দাম বিলাক কৈ যাও, একদম স্পীডত নর্ড লৈ যাব আপোনালোকে, নর্ড সিই, হয় নর্ড সিই লৈ যাব আপোনালোকে 13,500 টকা, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। ওকে, ঠিক আছে, 13,500 টকা মানে কৈছিল না কমেন্টত ইংলিশত কব 13,500 অনলি। নাম্বাৰ হিন্দী মে বোল দেতে, ইংলিছ মে বোল দেতে, নর্থ হো গিয়া 8।
OnePlus 8 आपको चाहिए कार्ड डिस्प्ले में आपको मिलेगा 18,500 रुपया। ओके 18,500 रुपया, 18,500 रुपया में मिल जाएगा। ठीक है, ठीक है। आपका हो गया Note 2 आपको मिलेगा सिर्फ 15,000 रुपया में। ओके ठीक है, विद गिफ्ट छोड़िए, नहीं देगा गिफ्ट, चाहिए आइए लीजिए, गिफ्ट नहीं देगा। सो हर कोई गिफ्ट बोलता है, मैं नहीं दूंगा गिफ्ट, लेकिन मेरा कस्टमर मेरे पास ही आएगा। ठीक है, अपना लगे आइए, ऐसे बहुत बहुत धन्यवाद। Vivo V23 Pro, V23 Pro अपन लोगे पाई जाबो मात्र 16,000 টাকা পাই যাব। ঠিক আছে, ঠিক আছে। আপন লগে Realme 9 Pro 5G একদম কম প্রাইসে পাই যাব 10,000 টাকা। ওকে ঠিক আছে, 2T আপন লগে পাই যাব 16,000 টাকা পাই যাব 2T। ওকে Samsung পাই যাব, Samsung আপনার দিবা কি দিবা 11,500 টাকা, 11,500 কালার তো ধুলিয়া একদম একদম সাইলো একদম জেনুইন। ঠিক আছে, কালার করেছেন নাকি আপনি? হ্যাঁ মই কালার করা বুঝি দাও, ফার্স্ট টাইম সাইজ আছে দুটা টাইপের কালার। বেশি কথা তুমি নুসুদিবা মোক, কারণ কিয় কমেন্টত দিয়ে লেকচার মাই থাকে দোকানী বিলাকে, লেকচার দিব তো নোৱাৰে, ভাল লাগে আৰু দাদা লগত কমেন্ট দি আছে লেকচার মাৰে বুলি। তোমালোকে ফার্স্ট লেকচার দিয়া শিকা, তাৰপিছত দোকান খোলা, কারণ দোকান লেকচারৰ ওপৰত চলে। ঠিক আছে, ষ্টক বহুত আছে জি, লেকচার দিব নোৱাৰিলে দোকান কৰিব নোৱাৰে ভাই। অলপ মানে লেকচার নহয় একচুৱেলি, আমি দোকানৰ কাস্টমাৰক বুজাই দিওঁ, আৰু যোনে বুজাব পাৰে কনভিন্স কৰিব পাৰে তেখেতে বেপাৰ কৰিব পাৰিব। তোমালোকে শিকি লওঁ, মোৰ ট্ৰেইনিং ইনষ্টিটিউট খুলি আছো লেকচাৰ দিয়া, আপোনালোকে তোমালোকে আহা মই শিকাই দিম। বাকী অডিয়েঞ্চক বহুত ধন্যবাদ, অসমৰ মোৰ মোবাইল ফিক্সাৰ এণ্ড চাৰ্ভিচক ছাপৰ্ট কৰাৰ কাৰণে, আপোনালোকৰ কাৰণে মই এইখিনি ষ্টেজ পাইছোঁ, আৰু মই অলপ ধামালি কৰি আছোঁ, কমেণ্টবিলাক নেগেটিভ কমেণ্ট দি আছে, সেইটো কাৰণে মই বাৰে বাৰে ৰিকুৱেষ্ট কৰিছিলোঁ। কিন্তু কি ক'ব, গৰুৰ আগত বিন বজাই লাভ নাই, সেইটো কাৰণে গৰুৱে যি কৰি আছে কৰি থাকক, বিন বজাইটো একো লাভ নাই। বাকী এইটো আছে তোমাৰ এক্সপ'ৰ প্ৰ' অ'কে পকো এক্সপ'ৰ প্ৰ' আপোনালোকক মই 12,000 টকাত প্ৰভাইড। ঠিক আছে, ঠিক আছে, আর 11i ও 12,000 টাকা দিই। ঠিক আছে, অনলাইন স্টক আছে, অনলাইন স্টক আছে, তাকে উলাই দিছো। আর গুগল পিক্সেল মই একেবারে কম 16,500 টাকা দিই, গুগল পিক্সেল যে কোনো কালার 16,500 টাকা উলাই দিই। ঠিক আছে, স্টক অ্যাভেলেবল আছে, স্টক সোয়াইজ আজ অনলাইন স্টক কম আর প্রাইস, স্টক মানে এটু চাই, এটু ওপো V23 Pro আপনার 17,000 টাকা দিই। ঠিক আছে, এটু Note 2T দিই মই 17,000 টাকা দিই। দাম কমিব নেকি অল আপনা ফিক্স প্রাইস? সো আমো দাম কোয়ার পিছত আর দাম নেগোসিয়েট না হয়, হয় মোবাইল ফিক্সার এন্ড সার্ভিস এনেকুৱা এখন দোকান যত দাম ফিক্স হয়, মই ফিক্স প্রাইস করে দিছো আফটার ডিসকাউন্ট, মই যেটো প্রাইস কম তাতে আহি আপোনালোকে আহি এই নকল বার্গেনিং নকৰিব। আৰু ফাইনান্স আপোনালোকে প্লিজ দূৰৰ পৰা যদি আহি আছে মোটা পিন কোডটো ফোন কৰি কেনে জনাই লব কি দাদা এটো নম্বৰত ফাইনান্স হ'ব নে নাই। মই কৈছো ভিডিঅ'ত কি অল ওভার ইন্ডিয়া ফাইনান্স হয়, কিন্তু ইতিয়াল লগে বাজাজ ফাইনান্সে গুটেখিনি কৰি দিব পাৰা নাই, গোটেইখিনি পিন কোড এটা এটা কৰি হৈ আছে লাহে লাহে, সেইটো কাৰণে হৈ আছে মেক্সিমামত, কিন্তু মিনিমামত হোৱা নাই। আপোনালোকে মোক কাইণ্ডলি পিন কোডটো জনাই দিব, মই যেতিয়া মাতি দিম আপোনালোকক তেতিয়া আহিব, কাৰণ বহুত দূৰৰ পৰা আহি আছে। মই সদায় কওঁ কি অসমৰ যিসকল ব্যক্তি আহি আছে বা লেডিজ আহি আছে, জেণ্টছ আহি আছে, ল'ৰা ছোৱালী আহি আছে, তেখেতসকলৰ জানো কষ্ট নহয়, সেইটো কাৰণে মই প্লিজ কৈছোঁ আপোনালোকে পিন কোডটো জনাই ল'ব। ঠিক আছে, অ'কে। বাকী আছে এইটো Note CE দি দিম তোমাক 13,500 টকা, 13,500 Note CE, আৰু একদম ৰানিং মডেল আছে Reno 8, Reno 8 দেখিছিলা নহয়, গোল্ড কালাৰ আছিলে যে আগৰ ভিডিঅ'ত আপোনালোকে চাইছিলে, গোল্ড কালাৰ এইটো একদম খালী হৈ গৈছে, গোল্ড কালাৰ আৰু আমি অৰ্ডাৰ দিছো, এতিয়া ব্লেক কালাৰত আছে, আপোনালোকে লাগিলে হ'ব, একদম হাইয়েষ্ট চেলিং প্ৰডাক্ট, 15,500 টকা, 15,500 টকা। ঠিক আছে, আৰু আমি আহি যাম এপিনে, ভিভো আছে, এইটো ভিভো চাব পাৰা X60, একচুৱেলি এণ্ড্ৰইড ল'লে মোৰ তাত আহা জেনুইন পাবা, উইথ গেৰাণ্টি পাবা, তোমাৰ নো ৰিফাৰবিছ ফোন, তোমালোকে ডিছপ্লে ডুপ্লিকেট হওক কিবা হওক এইবিলাক ফোন নাপাবা, আৰু যিখিনি ফোন পাবা উইথ গেৰাণ্টি পাবা, GST বিল পাবা। নেক্সট 5G কিমানৰ পৰা আছে ষ্টাৰ্টিং? 5G ষ্টাৰ্টিং মোৰ তাত আপুনি 8,500 টকাৰ পৰা ষ্টাৰ্টিং কৰা, এতিয়া ইয়েছ আগতে 9,500 পৰা দিছিলোঁ, এতিয়া 8,500 পৰা 5G ষ্টাৰ্টিং আছে। একচুৱেলি মই এটা কথা কৈ দিওঁ, আপোনালোকে ভিডিঅ' চাই যদি দূৰৰ পৰা আহি আছে, 8,000, 8,500, 9,000 টকাত 5G ল'ব নাহিব, আপুনি ইগনোৰ কৰি দিয়ক, আপোনালোকে দুদিন দেৰি কৰক, একমাহ দেৰি কৰক, মোৰ দোকান সদায় আছে আপোনালোকৰ আশীৰ্বাদত, আপোনালোকে দেৰি কৰি আহক, আজি আজি আহিব লাগিব এইটো নহয়, অলপ পইচা মেনেজ কৰি কেনে 30,000 ফোনটো আপোনালোকে 15,000 লৈ যাওক। কিন্তু 5G মোবাইল যদি কম দামী লয়, মই এইটো নকওঁ চবৰ পইচা নাথাকে, অসুবিধা সুবিধাৰ কথা আছে, আপোনালোকে পইচা মেনেজ কৰি আনক, কিন্তু এই কম দামী 5G বিলাকৰ স্পীড নহয়, 5G নামৰ 5G দিছে কিন্তু কামৰ নহয়, সেইটোৰ কাৰণে মই বিচাৰোঁ আপোনালোকে ভাল এটা 5G ফোন লৈ যায়। ঠিক আছে, বাকী আহি গল আপোনাৰ Note 3 কালাৰ দেখিছে, ভেৰাইটিজ আছে, এইবিলাকটো দেখাই আৰু এইটোতো দেখিলাই, 12,500 কৈছোঁ, এইটো আছে তোমাৰ A74, এইবিলাকটো আৰু লৈ গ'লে Note 2 লৈ যাব, 15,000 টকাত লৈ যাবা, F19 Pro এইটো ল'ব পাৰা 17,000 টকা, এইটো বহুত ভাল ফোন হয় Oppo, ঠিক আছে, একদম ধুনীয়া ফোন হয় F19 Pro Plus, ঠিক আছে। বাকী আহি গ'লো আমি, এতিয়া বৰ্তমান 4G মোবাইল, 4G মোবাইলত একদম গেমিং ফোনৰ কাৰণে ৰিকুৱেষ্ট কৰি থাকে মেছেজত, গেমিং ফোন লাগে যেতিয়া একদম কম বাজেটত আপোনালোকে লৈ যাওক 6,500, Oppo F1,
এফ ওয়ান তো একটা এনেকা গেমিং ফোন যেটুক ফোন মানে স্টার্টিং পর বিকিছো এতিয়াল চলি আছে আর যা ব্যক্তি এফ ওয়ান লগিছে হেঁটে মোটর বেলে ফোনের কারণে আছে ঠিক আছে আর আপনার তো আহি গল নেক্সট আহি গল আপনার ফোর জি ফোনের ভিতর এটা মোট হায়েস্ট সেলিং বলে কলে এদিন ভিডিও বনাইছিল যে এই মডেল মনত আছে না রেডমি এইট আপনার এই রেডমি এইট মোট বহুত ওলাই গেল হোয়াইট কালার এভেলেবল আছে মানে যে দেখাই দিছিল কইসিল যিকোনো একটা লোক আপনি ছয় হাজার টাকা যিকোনো একটা লই যাও বহুত ওলাই গেল আর বহুত আহি গেছে এটা হায়েস্ট সেলিং দি আছে এবার এই মাহত রেডমি নোট এইট এই নোট এইট যদি লোক পারে আপনার অনলি 6000 পে করব চার্জারের টেম্পারটা ফ্রি দিব ঠিক আছে আর ফ্রি ওয়ার্ডটা ইউজ নকরো সরি এক্সক্লেম সরি কারণ আজি মই ফ্রি কই দিম সবে ফ্রি দিয়া স্টার্ট করিব না লাগে মই ফ্রি নিদিও মই পয়সা লৈ লম ঠিক আছে আর যদি কিবা দেখাবো আছে কোয়া এটু আছে এটা বহুত ভাল ফোন 4G নয় 5G এটা 5G হয় V23 আপনার লগে 14500 টাকা পাই হয় মোবাইল ফিক্সারাল সার্ভিসত আপনার লগে সেকেন্ড হ্যান্ড মোবাইল একদম সার্টিফাইড পাবো দে আপনার টেনশন নাই আহ যিমান সোনকালে পারে লই যাক আর ভিডিওটা অল ওভার আসাম শেয়ার করবো সবাই কম পায় ঝালকবাড়ির ভিতর মানে জেনুইন দোকান আর মোবাইল ফিক্সার আর সার্ভিস আজি আপনার একটা কমেন্ট দিয়ে দিব লেকচার যে দিছো মই লেকচার তো কিবা ইউজলেস লেকচার দিছো নে আর ইউজফুল লেকচার দিছো সেটো মুখ জুনে জুনে ভাল পায় কমেন্ট দিয়ে দিব আমি ইউজফুল লেকচার দিব কারণ কিয় তোমালোকৰ যোনে নেগেটিভ কমেন্ট মারিছে তোমালোকৰ নিচিনা সময় ওয়েস্ট করে ভিডিও চাওয়া মানুষ বহুত কম আছে ঠিক আছে সময় দি কেনে চাইছে মানে হেঁতৰ মানে রিকোয়ারমেন্ট আছে সেইটোৰ কাৰণে আমি কাস্টমারক বুঝাই দিব লাগে কোনটো কি হয় কোনটো কি নহয় ঠিক আছে এতিয়া এইটো এটা লব পাৰা তোমালোকে 9 Prime হয় 4G হয় 9 Prime মই 6500 প্ৰভাইড কৰিম 6500 অনলি 6500 মই প্ৰভাইড কৰাই দিম ঠিক আছে আর বাকি আমি এতে আছে তোমার নোট M2 Pro M2 Pro নোট 9 Pro এতে হবে দেখা ঠিক আছে রেডমি লাগে অপো লাগে ভিভো লাগে সব এবিলাক লৈ যাও তুমি 7000 অনলি 7000 টাকা দিবা আর লৈ গুছি যাবা ঠিক আছে বিন্দাস চলি থাকা কিবা প্রবলেম দিলে মই আছো আর এটা কথা মই সদায় কইছো কি মোর মোবাইলত যদি কিবা প্রবলেম দিয়ে মোর রিপ্লেস কাউন্টার বেলেগ আছে আপনা লগে আহ কাস্টমার থাকিলে বহি দিব কাস্টমার অলপ খালি হবো আপনার লাহেকে উঠি আহি কব মোর স্টাফে বা মই থাকিলে মই কই মোর স্টাফে আছে এতে করিব পরীক্ষা চেক করে যদি প্রবলেম পাইছে ইমিডিয়েট উইদাউট এনি কোয়েশ্চন কোনো ধরনের কোয়েশ্চন নকরে আপনার কি এইটো মোবাইল এনেকা হয়েছে আপনি লই গেছে মোবাইলটা পরিব নালাগে পানিত পরিব ড্যামেজ হব নালাগে ভাঙিব নালাগে বাকি ওয়ারেন্টির ভিতর গ্যারেন্টির ভিতর যদি থাকে আপনি ডাইরেক্ট রিপ্লেস পাব আর যদি গ্যারেন্টি শেষ হয় তেতিয়া হলে আমি সার্ভিসটো ফ্রি করাই দিম যদি ডিসপ্লেটো ভাঙিছে অনলি পার্টসর দাম তুলম আপনাদের বুঝি লোক আর লাইফ টাইম সার্ভিসটো ফ্রি হয় আমার এটু মনত রাখক আজি ভিডিওটোত মই কই দিয়ে আছো আমার তারপর মোবাইল ললে সার্ভিস যেটো আমি 500 লম আমি রিপেয়ারিং করার চার্জটো যেটো লম এটু আমার ফলপর ফ্রি আছে লাইফ টাইম ঠিক আছে এতিয়া আহিম আমি কারণ 1 কোটি টাকার মাল পেলাই দিম দাম বিলাক ড্রপ হয় সব বস্তুরে দাম বিলাক কমি কমি যায় এই বিলাক কমি গলে মই খুব বেশি 50% বিকি 50% দামটো আপোনালোকে মোৰ যোন বিলাকে কমেন্ট করে সেইবিলাক এটো নিদিয়ে ময়তো অসমে লড়া ময়ও লোনত চলি আছো বা মাটি বিকি বা কিবা বিকি মই পেপার করেছো সেইখিনি উঠাব লাগিব হয় না সেখানে মই যিখিনি পারো সেইখিনি স্টক উঠাইছো এতিয়া চাব পারা একদম ধুনিয়া কন্ডিশনৰ iPhone 12 ঠিক আছে iPhone 12 উইদাউট এনি কোয়েশ্চন মানে কোনো ধরনের ডুপ্লিকেসি নহয় ট্রুটন বাগেরা সব ওয়ার্কিং হয় ব্যাটারি হেলথ বাগেরা সব 85+ হয় আপনাদের আহক অনলি 28000 লৈ যাও কোনো ধরনের রিপেয়ারিং নহয় আইফোন 11 পাই যাব আপনাদের 11 এতিয়া স্টক খতম হয়ে গেল আগের ভিডিওত দেখাইছিল এতিয়া লাস্ট পিস আছে আজি স্টক আহিব আপনাদের পাই যাব আহিলে ভিজিট করলে এইটো আইফোন 11 পাই যাব আপনাদের 128 GB 22500 টাকা 22500 iPhone 13 Pro Max 13 Pro Max আপনাদের অনলি 65000 আপনাদের পাই যাব 65000 আর লাভ কম না হয় সো মই দামটো যেটু কম নো নেগোশিয়েবল আপনাদের বার্গেনিং করিব নোৱাৰে মোবাইল ফিক্সার এন্ড সার্ভিস নর্থ ইষ্টত বর্তমান 2 নম্বর হয়েছে আপনাদের জানে আর 1 নম্বরের কারণে ট্রাই করে আছো আমি বেস্ট সার্ভিস দিব কারণে চেষ্টা করে আছো আপনাদের আহক এইটো 65000 লেস নহব আপনাদের কেবলটো আর টেম্পার খন মই দি দিম একদম
কেনেকুৱা কন্ডিশনৰ কেনেকুৱা কন্ডিশনৰ 12 প্ৰো ম্যাক্স হ'ব পাৰে এটা ব্ৰেন্ড নিউ কন্ডিশনৰ এটা স্পেস মানে হোৱাইট কালৰ বহুতে বিচাৰে এটো স্পেশালি মানে সোৱালী গাওনে মই সোৱালী মানে বহুত বিচাৰে কিছু হোৱাইট কালৰ বহুত ডিমান্ড হয় হোৱাইট কালৰ মানে আৰু আমাৰ কোম্পানী হোৱাইট বহুত কম দিয়ে ঠিক আছে মানে কালেকচন হোৱাইট নাহে ঠিক আছে এটো লব পাৰে জুনে লয় একদম মই বেষ্ট প্ৰাইজত দি আছো এটো যদি কোনোবাই লয় 12 প্ৰো ম্যাক্স এটাই পিস দিম মই 48000 দিম 48000 একদম ফাইনাল প্রাইস 48000 মই 12 প্রো ম্যাক্স হোয়াইট কালারৰ দি দিম ওকে ঠিক আছে S23 আলট্রা এটা আছিল হেতু বিক্রি কৰিলু হোয়াইট কালার এবাৰ নেক্সট আৰু এটা আহিছে S23 আলট্রা এটো আগৰটো আছিল 75000 এবাৰ আছে আমাৰ 69000 69000ত আপোনালোকে উইথ বিল পাই যাব হয় ঠিক আছে আৰু আমাৰটো জি মোবাইল পাব সব জেনিম পাব জিএসটি বিলৰ লগত পাব আৰু কুসুমানত রিফিটিং থাকিব পাৰে হেতু আমি কৈ দিম আৰু কুসুমানত কোম্পানী ফিটিং থাকিব ঠিক আছে আৰু 100% অরিজিনাল হয় ঠিক আছে S22 আলট্রা S22 আলট্রা আপোনালোকক মই 49000 প্ৰভাইড কৰাই দিম 49000 ফিক্স প্ৰাইস মানে মোৰ দোকানী আজি কাষ্টু আহাৰ পিছত যদি মোৰ ষ্টকে যদি বেছি প্ৰাইস কয় আপোনালোকে কৈ দিব কি ভিডিঅট ইমান কৈছে ভিডিঅটো প্লে কৰি দেখাই দিব দেখাই দিয়াৰ লগে হে প্ৰাইজত যদি নিদিয়ে মোক ফোন কৰিব মই জি কৰিব লাগে কৰি কোনো ধৰণৰ মেকিং নহয় ভিডিঅ ঠিক আছে আইফোন 13 plus okay মই নেক্সট টাইম নানু এক্সট্রিম 13 plus ফার্স্ট টাইম আহিলি মই ফার্স্ট টাইম আনিছিল আগৰ ভিডিওটো দেখাইছো 13 plus মই বিকিব নোৱাৰো 13 plus ৰ ৰিকোয়ারমেন্ট আৰু মই কাস্টমাৰ আপক লব নালাগে আপোনালোকে ইগনোৰে কৰে 13 plus এ লাস্ট পিস হয় জুনে লয় মই মিলাই দি দিম আহিব মই নেক্সট টাইম 13 plus নানু কিমানত দিব এটো মই বহুত মোবাইল বিকিছো কমত দি দিও এটো 55 ত দি দিম 55 ত দি দিম বাকি আৰু মোক নেক্সট টাইম যদি কোনোবাই কয় 13 plus আনা মই বেলেগ দোকানত যাব দিম 13 plus ৰ ব্যাপার মই নকৰো ঠিক আছে কাৰণ মই বিকিব এটো আছে 13 একদম জানে 13 টু হাইয়েস্ট রিকোয়ারমেন্ট আইফোন 13 হাইয়েস্ট রিকোয়ারমেন্ট 13 আর কালার अवेलेबल আরে 13 কোন কালার পারে 13 লৈ যাও 13 লৈ যাও কিমানত দিব দাদা 13 তোমালকে 38000 ত মই দি 38000 ফিক্সড প্রাইস যা ফিক্সড প্রাইস 38000 ফিক্সড প্রাইস লৈ যাও লৈ গলে হল ঠিক আছে বাকি এটা বহুত ধুনিয়া ফোন আহিছে এটো হল উইথ বক্স হয় 12 প্রো তিনটা ক্যামেরা 12 প্রো 12 প্রো আপোনালকে পাই যাব মাত্র 43000 আর 12 প্রো লৈ যাও 12 প্রো লৈ যাও একদম ব্রেন্ড নিউ কন্ডিশন চাই লগ মোবাইল তুমি উলাই দেখাই দিও মানে এনেকুৱা মৰম লগা ফোন সব সব একদম ব্রেন্ড নিউ কন্ডিশন চাই লগ ব্যাটারি হেল কিমান দাদা আরে ব্যাটারি হেল লিখাই আছে 100% আছে 100% বুস্টিং নহয় কিন্তু আপোনালোকে চাই লব বুস্টিং হলে সার্ভিস বা মেসেজ থাকিব কি পা ঠিক আছে এর বস্তু চাই লব আর এটু আছে 12 প্রো ম্যাক্স এটু মই কিমান ডিসকাউন্ট দিম কোয়া কিমান এটু মই দেখাই দিও এটু অকমান স্ক্র্যাচ হইছে জুম কৰি দেখাই দিয়া অকমান এটো ডিসপ্লে নহয় সাইডৰ বাম্পাৰটো অকমান স্ক্র্যাচ হৈছে হিখিনি কাৰণে মই আপোনালোকক কমত দি দিম 55000 আরে ন কিমান অনলি 45000 দি দিম জয় মই ভাবছিল 30 দি দিম অনলি 45000 দি দিম 45 ত না পায় ইখিনি কাৰণে মই দি দিম এটো আৰু স্ক্র্যাচৰ কাৰণে কমাই দিলে কমাই দিম আৰু তোমালোকে যদি সাব বিচাৰিছা এটা 12 টু সাই সাই টিকা 12 দেখাই দিলো বাকি হয় আমি এটা কথা কব যাম আমাৰ ৰিপেয়ারিং কাউন্টার আছে ইয়াতে অনলি ফর আমি আমার ফোল্ডার বিলাক চেঞ্জ করাটো হে চাই আমি কোনো ধরনের ইয়ারে মোবাইল রিপেয়ারিং করি আমি সেল নকরো আর আমার নর্থ ইস্টর ভিতর সার্টিফাইড ফোন হয় এটু আমার নর্থ ইস্টর দুই নম্বর হয়েছে আর আমি মোবাইল ওয়ার্ল্ড খুলিব যাই আছো উচর শোরুম তো আমি লৈছো আমাহত আমি রিকুয়েস্ট করিম আপনাদের যেন গোটেখিনি মানুষ যোনে যোনে আমাক লাইক করে আছে সাবস্ক্রাইব করে আছে যোনে যোনে ভিজিট করেছে যোনে যোনে কাস্টমার আনি আছে তেখেত সকলক আমি তারে মাজত মোর কাস্টমারের মাজত একটা লটারি খেল রাখি হ্যাঁ এটা জাস্ট একটা গেম হয় লটারি নহয় লটারি বিল কলে মোর মানে ওপেনিং এর দিনে একটা জাস্ট এন্টারটেইনমেন্ট খেল একটা রাখি সেই খেলত তারমানে আপনার 5G আমি তিনটা দিয়া হব আর আমার জিএস জনে এটু লাইভ টেলিকাস্ট করিব জিএস জনে লাইভ ভিডিও করিব লাইভ শেয়ার করিব ঠিক আছে মই খেলিব নোৱাৰিম এ খেলিব নোৱাৰিব কিন্তু যোন যোন কাস্টমারে আহিব তেখেত সকলৰ মাজত খেল এটা কৰিম 5G ফোন তিনটা আমি গিফট দিম আৰু বাকি ইনশাআল্লাহ আপোনালোকৰ দুৱা আপোনালোকৰ সাপোর্টত বহুতখিনি আগবাঢ়িছো আৰু আশা কৰো আমি আপোনালোকে এনেকৈ মোক আগবঢ়াই লৈ যায় থাকে আৰু নর্থ ইষ্টত এক নম্বৰ হোৱাৰ পিছত মোৰ টার্গেট আছে ইণ্ডিয়াৰ ভিতৰত 10 ৰেংকিঙৰ ভিতৰত তিনিটা দামী দামী দোকান আছে আপুনি জানে জমজম আছে এক নম্বৰত আছে জমজম ইলেকট্ৰনিক্স আৰু দুই নম্বৰ আছে জে জে কমিউনিকেশ্যন বেলেগে নাম নলয় কিন্তু মই নাম ল'ম কাৰণ কি আমি প্ৰাউড কৰোঁ তেখেতসকলে ইণ্ডিয়াৰ হয় আমি ইণ্ডিয়ান হয় আমি মানে আমি ক'ব নোৱাৰো কি আমি গুৱাহাটীৰ হয় অসমৰ হয় আমি সদায় পৰিচয়টো দিব লাগে উই আৰ ইণ্ডিয়ান ঠিক আছে আমি ইণ্ডিয়ান হয় আমি কি কৰিব নোৱাৰো আমি যদি ভাবোঁ সবখিনিয়ে কৰিব পাৰোঁ আপোনালোকে কৰক ঘৰত বহি থকা যদি কোনোবা আছে আমি এটা আজি মই এনাউন্স কৰি দিব বিচাৰিম কি আমি এটা ভাল একদম হেভি ট্ৰেইনিং ইনষ্টিটিউট খুলিব যাই আছোঁ
মেকানিক ট্রেনিং ইনস্টিটিউট এটা খুলিব যাই আছো আমাৰ শোরুমৰ বেক সাইডে তাতে থাকিব সার্টিফাইড থাকিব আপোনালোকৰ যদি লড়া সোৱালি কোনোবা যদি ইন্টারেস্টেড আছে ঘৰত বহি আছে গেম খেলি আছে এডিক্টেড হয় ফ্রেন্ডল সার্কেলত বেয়া হৈছে আপোনালোকে আমাৰ তাত সমজাই দিওক তিনি মাহৰ কাৰণে সমজাই দিওক আমি সার্টিফাইড মেকানিক বনাই দিম মেকানিক মানে বেড ওয়ার্ড নহয় মেকানিক মেকানিক্যাল এবিলাক মোবাইলৰ মেকানিক এটা সার্টিফাইড হয় আপোনালোকৰ যতে হওক ঘৰ তেখেতে যদি হাতৰ বিদ্যাটো জানে নহয় ফিউচাৰ কিবা না কিবা এটা কাম দিব এতিয়া নিজৰ ইনষ্টিটিউট এটা খুলিব পাৰিব বা নিজে এটা দোকান খুলিলে বা কিবা এটা কৰিব পাৰিব সেইটোৰ কাৰণে আপোনালোকে আহক কি আছে কি নাই কণ্ডিশ্যনৰ কাৰণে কণ্টেক্ট নম্বৰটোত ফোন কৰি সুধিব যদি ৰিচিভ কৰা নহয় জানিব কি কাষ্টমাৰ আছে দোকানত আপোনালোকে মেছেজ এটা দি থৈ দিব ৰাতি মেছেজৰ ৰিপ্লাই দিম এদিনত যদি ৰিপ্লাই নিদিওঁ প্লিজ কাইণ্ডলি ৰিকুৱেষ্ট কৰিছোঁ বেয়া নাপাব বেয়া কমেণ্ট নিদিব কাৰণ কিয় বহুত কণ্টিনিউৱাছলি ফোন আহে সেইটোৰ কাৰণে আপোনালোকে দুইবাৰ বা তিনিবাৰ ফোনটো কৰিব ঠিক আছে বাকি স্টক দেখাই দিলোঁ আজিৰ কাৰণে এইখিনিয়ে আমাৰ এক তাৰিখলৈকে অফাৰটো শেষ হৈ গ'ল বাকী আজিৰ পৰা যোনে মোবাইল লয় আমাৰ ডিস্কাউণ্ট প্ৰাইজতে ল'ব লাগিব আৰু কিবা যদি নেক্সট টাইম আহে আমি জিএছজনৰ থ্ৰুৱেদি জনাই দিম ঠিক আছে থেংক ইউ ভিডিওটো ভাল লাগি থাকিলে লাইক কৰিব মানে আজি বহুত টকা আহিছে আপোনালোকে দেখা পাইছে এইটো বেছি দেৰি নকৰিব 5G এভেলেবল আছে 4G এভেলেবল আছে আৰু আইফোন এভেলেবল আছে আৰু দাদা ক্লাছ এটা কথা সুধি দাদা এড্ৰেছটো অলপ জনাই দিলে ভাল এড্ৰেছটো একদম সহজ হয় হয় এড্ৰেছটো তোমালোকে জালুকবাৰী ৰেল ব্ৰিজটো জালুকবাৰী পিনৰ পৰা আহিলে ৰেল ব্ৰিজটো পাৰ হ'বা পাৰ হৈ কেনে বাজাজ বাইকৰ শ্ব'ৰুম পাবা অপজিট ছাইডে শ্ব'ৰুমটো ঠিক অপজিট ছাইডে মোৰ মোবাইল ফিক্সাৰ এণ্ড চাৰ্ভিচ আৰু মালিগাঁও ফালৰ পৰা আহিলে আপোনালোকে আহি থাকিব লেফ্ট ছাইডে মছজিদ এটা দেখিব মালিগাঁও ফালৰ পৰা আহিলে এটাই মছজিদ আছে আদাবাৰী মছজিদ সেই মছজিদটো পাৰ হৈ দুটা বিল্ডিং পাৰ হৈ আপোনালোকে পাব মোবাইল ফিক্সাৰ এণ্ড চাৰ্ভিচ 45 তাতে ভিডিঅ' কৰো এনে ভিডিঅ' কৰি ময়ে ফাচিম নেকি আৰু দাদা চুৰি ফাচিম হয় হয় তো আপোনালোকে আহক আৰু আপোনালোকৰ কাৰণে গ্ৰহী আছোঁ ময়ো দাদাহঁতো আহক আৰু শ্বেয়াৰ কৰক ছাপৰ্ট কৰি থাকক আৰু ইনষ্টাগ্ৰাম পেজটো আহি আছে মোবাইল ফিক্সাৰ চাৰ্ভিচৰ কোৱা ওলাই দিয়ক অলপ দেখাই ইনষ্টাগ্ৰাম পেজ আহি আছে একচুৱেলি মোৰ তাত নাই মোৰ ভাইটিয়ে চলাই আছে মোৰ একো ইনষ্টাগ্ৰাম চলোৱা একচুৱেলি সময় নাই এই ভাইটি জিএছ জনতে মোৰ ভিডিঅ'বিলাক দি থাকিব বাকী আপোনালোকে সদায় ছাপৰ্ট লিংক পাই যাব ডেসক্ৰিপশ্যনত পেজত ফলো মাৰক হয় তাতো আপডেট পাই যাব তো আজিৰ কাৰণে বাই বাই নতুন চেনেল ছাবস্ক্রাইব কৰিব